Welcome back to my channel, Irene Jaya Vlogs. So, এখন আমরা এসে গেছি হাজরামুড়ে যতীন দাসের যে হাজরা পার্ক যেটা আছে ওখানে মা কিছু শপিং করার আছে প্লাস আমার অল্টারিং কর্নার আছে যেটা আমি নিউ মার্কেট থেকে মানডে কিনলাম না মানডে যেটা কিনলাম না হ্যাঁ ওটা অল্টার করা বেশ মানডে কিনেছি তো সেটা জিজ্ঞেস করছি হ্যাঁ মানডে মানডে ওটাই কনফার্ম করছি তোরা অল্টার করতে এসেছি আর তার সাথে মার লেগিংস কেনার আছে লেগিংস কিনবো আর যদি অন্য কিছুই দরকার লাগে তার সাথে সেটাও কিনবো আর হ্যাঁ আমাকে ক্লেন্সার কিনতে হবে আর ফেস ওয়াশ কিনতে হবে ভাইটাল কাজ আর এখানে মেয়ে ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তারপর আমি ঠাকুমাকে ফোন করলাম উত্তরপাড়ে ওখানে খুব নাকি জোরে জোরে মেয়ে ডাকছে তারপর নাকি কি বলে বিদ্যুৎও চমকাচ্ছে তাই আমি বললাম ভালো একটু বৃষ্টি হোক তাহলে রাত্রির বেলা আমরা একটু আরাম করে ঘুমোতে পারবো বলো ঠাকুমা বলছে দিনের বেলাও হোক দিনের বেলাও তো গরম থাকে না হ্যাঁ দিনের বেলাও হোক কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি দিনের বেলা ঠাকুমা আরও বলছে কারণ ঠাকুমাদের ফ্ল্যাটটা চারতলা ফোর্থ ফ্লোর আর ঠাকুমারা থাকেও ফোর্থ ফ্লোরে তার উপরে ছাদ তো খুবই গরম আর খুবই কষ্ট হয় ঠাকুমার তো তাই জন্যই বলছে দিনের বেলা একটু বৃষ্টি হোক তাহলে একটু আরাম হবে সত্যি একটু আরামে সবাই থাকতে চায় আর আজকে হচ্ছে থার্সডে আর নেক্সট উইক ওয়েডনেসডে ঠাকুর আসবে তো ওয়েডনেসডে ঠাকুর চলে আসবে তারপর ফ্রাইডে ওপেনিং আমাকে বলে যে ভালো করে সেজে গুজে আসবি তাই না আমি ভালো করে সেজে গুজে যাব তারপর আমাকে ব্লগ করতে হবে না আপনাদের সামনে তুলে ধরতে হবে আমাদের মামাবাড়ি পাড়াতে কত সুন্দর করে পুজো হয় এক সপ্তাহ টানা এখানে দুর্গা পুজোর থেকে বেশি এই শীতলা পুজোর জন্য লোক অপেক্ষা করে থাকে আর মারা তো ছোটবেলা থেকেই পুজোতে এত আনন্দ করেছে আমিও ছোট ছিলাম তখন এত প্রোগ্রাম হতো না টানা এক সপ্তাহই পুজো হতো কিন্তু প্রচুর মজা হতো খেলতাম ঘুরে বেড়াতাম বলো এটা 50 বছরের ওপর তো পুজোটা অনেক পুরনো পুজো এটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে যেদিনকে ওপেনিং হবে সেদিনকে ঠাকুরটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর যার যার মনে যা যা ইচ্ছা আছে মা শীতলার কাছে আপনারা চেয়ে নেবেন ঠিক আছে আপনার মা শীতলা শুনে নেবো আমার তো কথা শোনে না আমার মারও কথা শোনে না আমাদের কারুর কথা শোনে না হয়তো আমাদের উপর রাগ ফাগ করে আছে মা শীতলা আপনাদের যা ইচ্ছে মনোকামনা যেটা আছে সেটা চেয়ে নেবেন ঠিক আছে তো আমরা এসে গেছি টেলার আঙ্কলের শপে এই দোকানটা আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন লাস্ট টাইম একবার এসেছিলাম ফিটিংস করাতে এবার আমি এসেছি আমার নিজের সারারা ফিটিংস করাতে এটা খুব আর্জেন্ট আমার খুব আর্জেন্টলি দরকার নাহলে আমি তো পুজোর টাইমে পড়তেই পারবো না দেখি কি বলে শেষমেশ হবে কি হবে না আর এখানে দেখুন বুঝতে পারবেন না দেখুন বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ে কিচ্ছু লাভ হবে না আরও গরম বাড়িয়ে দেবে এর থেকে ঠান্ডা হাওয়া দিত ভালো হতো লোকনাথ টেলার্স লেডিস অ্যান্ড জেন্টস স্পেশালিস্ট কালীঘাট রিফিউজি দেখলাম তো হ্যাঁ হকার্স অ্যাসোসিয়েশন ওটাই নিয়েছো এই সামনের পিঙ্কটা বেশ দেখতে ভালো প্রাইস বলছে এটা 220 হিসেবে অনেকই ভালো এটা আমার মা প্রুফ চাইছে যে কি করে বুঝবে এটা অ্যাঙ্কেল লেন্থ তাই জন্য আঙ্কেল খুলে দেখাচ্ছে মাই মাদার ওয়ান্টস প্রুফ দেন ওনলি শি উইল ট্রাস্ট আফটার ট্রাস্টিং দেন শি উইল বাই ইট অর এলস শি ওয়ান্ট বাই ইট বিশ্বাসের উপর আমিও না ভুলভাল বলি আর এই ওয়েদারটা এই ওয়েদারটা দরকার এই ওয়েদার শরীর খারাপ হয়ে যাবে সারাদিন গরমের পরে এবার ঠান্ডা
আর সকাল বন্ধ করে বড় বাজারে পড়ে থাকি আর ওরা কোম্পানির কাছে মাল নিয়ে বিক্রি করে, আমি যদি কোম্পানি মাল বিক্রি আমি ওরকম দামে দিই, এগুলো গল্প। পাচ্ছেন রাস্তায় জল, আধ ঘন্টা ধরে তো আমরা আটকেই রইলাম এই বৃষ্টির জন্য, বৃষ্টি এখনো অবধি পড়ছে, কিন্তু আমার ডেডিকেশন দেখুন, বৃষ্টি পড়ছে তাও আমি ব্লগ বানাচ্ছি, বলুন এরকম ডেডিকেশন আপনারা দেখতেই পাবেন না, একদম না। আরে আমরা বাড়িতে আগেই ঢুকে পড়তাম, কিন্তু এই চাউ খেতে খুব ইচ্ছে করছিল। অ্যাকচুয়ালি চাউটা আমি ইনস্টাতে রিলস দেখছিলাম, বেশ ওই স্পাইসি ওই দেশি চাউমিনগুলো বানায় না, ওটা দেখে বেশ আমার লোভ লাগলো, অতন আমি অফিসে দেখছিলাম লাঞ্চ ব্রেকে, তো ভাবলাম যে না খাবো, ওই কিনতে গিয়ে বৃষ্টি পড়লো, ঝমঝমিয়ে আটকে গেলাম প্রায় আধ ঘন্টা, এটা মনে হয় ডিনার, রাত্রিরের ডিনার আর চাউটা একসাথে খেয়ে নেবো আমরা। রাত্রিরের ডিনারে আজকে মা ভাত তো আছেই, কারণ আমরা ভেতো অল্পই খাই তাও ভেতো, তার সাথে ঝিঙে পোস্ত আছে, তার সাথে আছে চিংড়ি মাছের হলুদ ঝোল, বলো ওটা হেভি বানায়, আমার মা সব রান্নাই হেভি করে। হ্যাঁ যেটা আমার ভালো লাগে না সেটা আমি বলবো, সেটাও হেভি করে, মারা সব রান্নাই ভালো করে। তো আমার মার বার্গেনিং স্কিলস অনেক ইম্প্রুভ হয়ে গেছে, আর আমার খুব খারাপ হয়ে গেছে, এখন আমি ভুলভাল বার্গেনিং করি, পরে আমার মা আমার মুখের দিকে দেখে করলো মানে রাজি হলো তো আর দিয়ে দিত না, মলে গিয়ে বাড়ি যান বলবে কিনলাম, ওখানে তো আর তোর দিল না ওখানে তো আমার বার্গেনিং করে আবার বাড়ি যান আপনি, তাহলে বাড়ি গিয়ে আপনি বার্গেনিং বার্গেনিং খেলেন, কুর্তি কিনলাম আমার কুর্তি কিনলাম দিলই না তো কিছু না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার এখন শুনছি যে আস্তে আস্তে কোভিড বাড়ছে, তাই তো? কোভিডটা বাড়ছে, আপনারাও সেফ থাকবেন, আমরাও চেষ্টা করব মাস্ক এবার পরার, তো আবার দেখা হবে খুব শিগগিরই, বাই, টেক কেয়ার, সি ইউ, জয় হিন্দ। হাতে প্যাকেট আছে বলে আর রেকর্ড করতে পারলাম না, বাই। আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে? আজকে আর বেশি কথা বাড়ালাম না, আবার দেখা হবে, টাটা।